আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনার যদি একটি স্মার্ট মোবাইল ফোন থাকে তাহলে কিন্তু আপনার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আমরা সবসময় যাদের স্মার্টফোন আছে সবাই কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ কোনো না কোনোভাবে ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। হোয়াটসঅ্যাপের কিন্তু আমাদের বর্তমানে খুবই প্রয়োজন পড়ে। তো হোয়াটসঅ্যাপ যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনার একটি নতুন একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। তো আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো যে কিভাবে খুব সহজে আপনার হাতে থাকা আপনার মোবাইল ফোনটির মাধ্যমে আপনি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি প্রথমে প্লে স্টোর থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দিয়ে নেবেন। আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে, তারপরে এখানে আপনি সার্চিং করবেন হোয়াটসঅ্যাপ লিখে। আপনি যখন হোয়াটসঅ্যাপ লিখে সার্চিং করবেন এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তারপর আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন। তারপর এরকমভাবে আপনার পেজটি ওপেন হবে, তারপরে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ সেখানে আপনি প্রেস করবেন। প্রেস করার পরে এখানে আপনি দেখুন যে আপনি যে দেশে থাকেন সেই দেশের মোবাইল নাম্বার চাচ্ছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ খোলার জন্য আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে প্রথমে আপনি কান্ট্রি কোড দিবেন, এখান থেকে আপনি যে দেশে থাকেন সেই দেশের আপনার কান্ট্রি কোডটা দিবেন, তারপরে এখানে আপনি আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন। আপনার যখন মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে যাবে তখন এখান থেকে আপনি নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে আবার আপনি ওকেতে সিলেক্ট করবেন। তারপর আপনি যেই মোবাইল নাম্বারটি এখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটিতে আপনার 6 ডিজিটের একটা পিন নাম্বার চলে যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড সেটি দিবেন। দেওয়ার পরে এখানে আপনি কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে এখানে আপনি নেম চাইবে, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন তার এখানে নাম ব্যবহার করবেন। নাম দেওয়া যখন শেষ হয়ে যাবে তখন এখানে আপনি এখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন। আপনি এখান থেকে ক্যামেরা দিয়েও তুলতে পারেন বা আপনার গ্যালারিতে যদি থাকে সেখান থেকেও আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি গ্যালারি থেকেই আমি একটি ফটো দেব। প্রিয় দর্শক, আপনি যখন ফটোটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনার যতটুকু দরকার ঠিক এতটুকু আপনি ক্রপ করে নেবেন। তারপরে এখান থেকে আপনি আপডেট দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশনটি আছে সেখানে আপনি একবার ট্র্যাপ করবেন। তারপর অলরেডি আপনার একটি ফেসবুক নতুন অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন এখান থেকে আপনি যে কাউকে আপনি ফেসবুকে আপনি মেসেজ করতে পারবেন, টেক্সট করতে পারবেন, অডিও ভিডিও কল থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনি করতে পারবেন। তো এখানে সেন্ড মেসেজ যে অপশনটি আছে সেখানে আপনি যাবেন। যাওয়ার পরে এখানে আপনার নাম্বারে যে নাম্বারগুলো সেভ আছে যে নাম্বারগুলো থেকে আপনার এখানে হোয়াটসঅ্যাপ আছে সেখানে কিন্তু আপনার সবগুলোই শো করবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা আপনার নাম্বার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি এখান থেকে যে কোনো কিছু কিন্তু আপনি সেন্ড করতে পারবেন। তো খুব সহজে এভাবেই কিন্তু আপনি একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো দেখুন অলরেডি আমি একজনকে হাই বললাম, সেটা কিন্তু চলে গেছে, অর্থাৎ এখানে আপনার চ্যাটিং বক্সে চলে আসছে। এখান থেকে আবার আপনি যদি সিলেক্ট করেন তারপরে এখান থেকে কিন্তু আপনি অসংখ্য এখানে কিন্তু আপনি নাম্বার দেখতে পারবেন যেগুলোতে হোয়াটসঅ্যাপ আছে। তো এভাবেই আপনি কমিউনিকেশন করতে পারবেন। আশা করি খুব সহজে এখন থেকে আপনি ইচ্ছা করলে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।